মা, আমি তো যেমন ডিউটিতে যাই সেরমই ডিউটিতে গিয়েছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করলাম, করতে করতে রাতের খাবারও খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম মা যে এটাই হবে আমার শেষ খাওয়া, এটাই হবে আমার শেষ গল্প, ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরে ক্লান্তি মেটাতে গেলাম। তখনও যদি বুঝতাম মা একটু যে সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব, তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা, জানো মা, তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগলো। আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু, সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে, ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো, অনেকবার বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কিন্তু কেহ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমার শরীরটাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো মা, আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগ দিল না, তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিল না, শেষবারের মতো তোমার হাসি ভরা মুখটা দেখতে দিল না। স্বপ্নে তার বাবার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য হতে দিল না। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে, জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। এই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হার ভেঙে যায়, ওরা আমায় ওভাবে ওখানে ফেলে রেখে চলে যায় জানো মা, ওই বিবস্ত্র অবস্থায়। সকালে সবাই আসি, কিন্তু এ কি, আমি আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না, তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পাচ্ছ না মা, তোমা আমার ডাক, ও মা 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 গো, এই তো দেখো দেখো না মা, ও মা, এই তো আমি, তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে তোমার, ও মা। দেখি মার সামনের একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাও করে কাঁদছে, লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি। একই এটা যে আমারই নিথর দেহ, আমি কি তবে মারা গেছি। আমিও কাঁদতে শুরু করলাম, সবাই আমার এই মৃত্যুতে শোকাহত, সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরও ভালো হতে পারতো বলো মা, দেখো না মা, ওরা আমার মুখের দেহের কী বিচ্ছিরি অবস্থা করেছে, দেখো না মা। আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজ এখন কেউ শুনতে পাচ্ছে না, আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না, কেউ না। ছিল তোমাদের জন্য আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট।